অসম অরুণাচল সীমান্ত দিয়ে বহির রাজ্যে হাতি সরবরাহ করার ঘটনা সামনে আসছে। বড় ট্রাকে করে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে হাতিগুলোকে। উচ্চ আদালতের অনুমতি থাকার অজুহাত দেখিয়ে অসম থেকে হাতি বহির রাজ্যে সরবরাহ করা হচ্ছে বলে সন্দেহ। অসম থেকে হাতি বহির রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অসম অরুণাচল সীমান্তের শতাধিক লোক। শতাধিক লোকের এই রাস্তা অবরোধের ফলে হাতিটিকে উদ্ধার করা হয়। কোনো ধরনের আমি কাগজপত্র পোৱা নাই। আমি সুধিছো তেখেতসকলক যে এইখিনি হাতি আসলতে অরুণাচলৰ পৰা আহিছে নে অসমৰ হাতি, অসমৰ হাতি, অসমৰ হাতি। গতিকে আমি আমি আপোনালোকো নিশ্চয় জানে যে অসমৰ হাতি অরুণাচললৈ যায় কাম কৰিবৰ কাৰণে যায় আৰু মাউতৰ সৈতে যায় আৰু সেই হাতিখিনি আকৌ আমাৰ কি হল অসমৰ হাতি। গুৱাহাটী থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।